আজ আমরা এসেছি ফেনীর পরশুরাম উপজেলার বক্সমামুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামে। ভাটির বাঘ খ্যাত শমশের গাজী, এই দিঘিটি শমশের গাজীর দিঘি নামেই পরিচিত। 1712 সনে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার 10 নং গোপাল ইউনিয়নের নিষ্কুঞ্জুরা গ্রামে জন্মগ্রহণ করেন শমশের গাজী। শমশের গাজী 1748 থেকে 1760 পর্যন্ত বাংলাদেশের পূর্বাঞ্চল ত্রিপুরা রোষ্ণাবাদ এলাকার স্বাধীন নরপতি ছিলেন। তার এই শাসন আমলে এই এলাকায় তিনি অনেক বড় বড় দিঘি খনন করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় দিঘি হল এই সাতকুচিয়া গ্রামে এই দিঘিটি। এই বিশাল দিঘিকে ঘিরে এখানে প্রতিষ্ঠিত হয়েছে একটি মসজিদ, এছাড়া একটি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা নুরানি বিভাগ সহ অন্যান্য বিভাগ। এখানে এই মাদ্রাসাটি অনেক পরিচিত। এই যে দেখছেন, এখানে একটি খুব সুন্দর আধুনিক মানের পুকুরের ঘাটলা তৈরি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এখানে এলাকার মানুষজন আসে গোসল করার জন্য এবং মসজিদে নামাজ আদায় করার জন্য এখানে অজু করে। এখান থেকে দেখা যায় পুরা দিঘির চিত্র, দেখতেও খুব চমৎকার, নয়ন আভিরাম পরিবেশ এই দিঘিতে। প্রতি বছর শীতকালে এখানে অতিথি পাখিরা আসে, এছাড়া পানিতে অসংখ্য পানকুড়ি পাখি দেখা যাচ্ছে যারা স্থলে ও জলে চলাচল করতে পারে। সেই পাখিগুলোর একমাত্র খাবার হলো মাছ, শামুক ও আরও অন্যান্য পানিতে যে থাকে সেগুলো। এছাড়া এখানকার মানুষ এই ঐতিহাসিক শমশের গাজীর দিঘিকে ঘিরে প্রতিষ্ঠিত করেছেন সাতকুচিয়া ঈদগাহ ময়দান, বিশাল দৃষ্টিনন্দন একটি ঈদগাহ। এই এলাকার মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন এবং ঈদের সময় এখানে একটি আনন্দের আড্ডা বসে, সবাই এই দিঘিকে ঘিরেই এখানে আসেন। এই ঈদগাহটি প্রতিষ্ঠিত হয়েছে 1950 সালে। এছাড়া এখানে প্রতি বছর টিকেটের মাধ্যমে মাছ শিকার করার জন্য অনেক মাছ শিকারী বা বর্ষিপ্রেমীরা আসেন, অনেক বড় বড় মাছ ধরে। আমরা যতটুকু জানি যে এই দিঘিতে অনেক বড় বড় মাছ আছে। এক কথায় এই ভাটির বাঘ খ্যাত শমশের গাজীর সবচেয়ে দৃষ্টিনন্দন কয়েকটি স্থাপত্যশৈলী ইতিহাস ঐতিহ্যের মধ্যে এই শমশের গাজীর দিঘিটি হল অন্যতম। এসে আমরা একজনের সাক্ষাৎকার নিচ্ছি, তিনি হলেন এই এলাকারই কৃতি সন্তান, সরকারের উচ্চপদস্থ একজন সাবেক কর্মকর্তা, জনাব ইউসুফ বকুল। আচ্ছা, উনার কাছে আমরা জানতে চাইব যে এই যে শমশের গাজীর দিঘিটি, বিশাল ঐতিহাসিক দিঘি, এটার বর্তমান মালিক কারা? এটার মালিক হচ্ছে গ্রামবাসী, গোটাই গ্রামবাসী। এবং এটার যারা এটার আপনার এটাকে কী বলে উপকার করে, তারা উপকার ভোগ করে, এটাই এটার মালিক। আচ্ছা, এখানে তো অনেক বড় বড় মাছ আছে, বর্ষি পায়, অনেক ইনকাম এখানে মাছও আছে, এগুলোর ইনকামটা কে নেয়? কি গ্রামবাসী নেয় না কি করে? না, এটার ইনকাম বলতে শুধু সিজনে বর্ষি খেলার করা হয়। হ্যাঁ, ওই ইনকাম, ওই ইনকামটা আমরা এই মসজিদ, এখানে ঈদগাহ আছে বিশাল ঈদগাহ এবং মাদ্রাসা, এই পারপাসগুলোতে এটা। আচ্ছা, এছাড়া এই যে এখানে যে আপনারা যেমন 1950 সালে
এই যে মাদ্রাসা স্থাপিত হয়েছে, ঈদগাহ স্থাপিত হয়েছে, এছাড়া মসজিদ মাদ্রাসা, এগুলা কি দিঘিকে ঘিরেই আপনারা এইটা প্রতিষ্ঠিত করেছেন? এটা আমরা দিঘিকে ঘিরেই করছি, কারণ আমাদের এই দিঘি পরিচালনা কমিটি আছে, ঈদগাহ কমিটি আছে, ঈদগাহ কমিটি আছে, মসজিদ কমিটি আছে, মাদ্রাসা কমিটি আছে। ধন্যবাদ। আমরা জনাব ইউসুফ বকুল সাহেবের কাছ থেকে এই সন্ত্রাসবাদী দিঘির বর্তমান অবস্থান আমরা জানতে পারলাম। আমরা আরেকটু জানতে পেরেছি এলাকার লোকগুলা খুব ভালো, এমনকি খুবই হৃদয়বান ব্যক্তি। সবাই মালিকানা হয়ে এত বড় একটি দিঘির, কিন্তু পুরাটার ইনকামটাই এই যে সেই সব দিনী শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে আপনার যে আমাদের এই মসজিদ আর ঈদগাহ দিচ্ছে। তো আমরা এই আজকে এই শমসেরগাজী দিঘির প্রতিবেদনের সূত্র ধরে এলাকার যারা আছে সবাইকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি।